আমরা শুভেচ্ছা জানাচ্ছি। মা আসলে এখানে বোঝা যেত না কত সুন্দর একটা ওয়াটারফল এখানে আছে, চাক্ষুষ করলে বোঝা যায়, দূর থেকে অনেক সময় অনেক রকম মনে হয়। আজকে সত্যিকারের অর্থে এখানে ছোট ছোট মেয়েরা আমাদের সামনে যে বাম্বু ডান্স থেকে আরম্ভ করে যে ডান্স এবং গান এখানে হয়ে গেল, ওনারাই কিন্তু সত্যিকারের অর্থে ওনারাই কিন্তু উদ্বোধন করলেন। খুব ভালো লাগছিল বসে বসে, এবং আমি আশা করি যে এটাকে কাজে লাগিয়ে আগামী দিন যখন টুরিস্টরা এখানে আসবে তখন ঝর্ণা তো দেখবেনই, পাশাপাশি এটাও কিন্তু একটা, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা, এর থেকেও কিন্তু একটা আমাদের আর্নিং এর ব্যবস্থা হতে পারে। আমি আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরের সাথে আমি কথা বলছিলাম এই বিষয়ে, এবং এতে করে এখানকার যারা কোঅপারেটিভ এর মাধ্যমে যারা এটাকে দেখবে তাদের মাধ্যমে এটার একটা টিকিটের ব্যবস্থা যদি করা যায় শো হবে, তাতে করে তাদের যে পোশাক পরিচ্ছদ তারও ডেভেলপমেন্ট হবে, বিভিন্ন যেসব যন্ত্রপাতি আছে তারও ডেভেলপমেন্ট হবে। আমার মনে হয় সেটা আমরা আগামী দিন যে ঝর্ণা দেখার জন্য মানুষ আসবে, ভ্রমণ পিপাসু যারা তারা তো আসবেনই, পাশাপাশি এই ধরনের আমরা যদি করি আরো একটা এডেড যে বেনিফিট সেটা আমরা করতে পারি। 130 কিলোমিটার দূর এই ঝর্ণা, মানে আগরতলা থেকে আমরা সেন্টার আমাদের ডিস্টেন্স যদি বলি, মানুষ হাজার হাজার কিলোমিটার দূরে যায়। ত্রিপুরা সম্পর্কে অনেকের ধারণা নেই, আমরা এত আজকে এখানে সৌরভ গাঙ্গুলী যিনি ভারতের ক্রিকেটের প্রাক্তন ক্যাপ্টেন, উনাকে যখন আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলাম উনি এসেছেন বহু জায়গায়, উনি কিন্তু শুটিংও করেছেন এবং দেখাচ্ছেন আমাদের টিভির মাধ্যমে আমরা দেখতে পাই, আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই, এতে করে কিন্তু প্রচুর পর্যটক এসছে। কিন্তু আমাদেরও উচিত যারা এখানে বসে আছে, কারণ হাতের মুঠোয় কিন্তু আমাদের কাছে এই মোবাইল এখন আছে, তো যদি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমরা যদি সবাই মিলে সারা পৃথিবীকে জানান দেই যে এখানে এরকম একটা একটা সুন্দর ঝর্ণা এখানে আছে যার নাম সুলমা ডঙ্গর তুষার, মানুষ কিন্তু যত দূরেই থাকো আগরতলায় নেবে 130 কিলোমিটার কিচ্ছু না। অনেক মানুষ এসে বলে, যেটা আমি বলছিলাম যে ত্রিপুরায় এত কিছু আছে কিন্তু অনেকেই জানেন না, আমরা বলছি আমরা তো জানাই, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, আমরা অ্যাম্বাসেডর তৈরি করেছি, কাজেই এত মানুষকে জানানোর জন্য আমাদেরও প্রচেষ্টা আরো খুব শক্তিশালী করতে হবে, মানুষকে আরো জানাতে হবে। আজকে নর্থ ইস্ট জোনে সিকিমে মানুষ যায়, দার্জিলিং এ যায়, মেঘালয়ে যায়, বহু জায়গায় আমাদের আসামে যাচ্ছে, তো ত্রিপুরাতে কেন আসবে না? বিগত বছর যারা এখানে রাজত্ব করেছে তাদের মধ্যে কিন্তু এইসবের কোন চিন্তা ভাবনাই ছিল না, খালি কেন্দ্র দেয় না খালি এইসবই বক্ত, নিজের যে এত কিছু রত্ন ভাণ্ডার আমাদের এখানে আছে সেই বিষয়ে কিন্তু নিজেরাই বুঝত। আমাদের সরকার এখানে গঠন করার পর আমরা কিন্তু সেইগুলো আমরা এখন এক্সপ্লোর করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে নিজের যা আছে, নিজের যেসব মানে সৃষ্টি আছে, প্রকৃতির সৃষ্টি হোক, বিভিন্ন ফল ফসল যাই থাকুক, ওয়ান ডিস্ট্রিক্ট আপনারা জানেন প্রতি ডিস্ট্রিক্টের মধ্যে ওয়ান ফ্রুট আমরা যদি এরকম বলছিল ওয়ান প্রোডাক্ট, তো এই যে কথাগুলো উনি বলেন সেগুলো যদি আমরা সব মানুষকে আমরা জানান দিই মানুষ নিশ্চয়ই আসবে। এতে বলে আমাদের যে অর্থ সামাজিক উন্নয়ন আমাদের হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে এই কারণে আমরা ত্রিপুরাতে পর্যটনকে উন্নয়নের জন্য আমরা 2020-25 একটা ত্রিপুরা পর্যটন নীতি আমরা চালু করেছি, আপনারা সবাই জানেন, এবং এতে করে ইনভেস্টার, যেটা মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন ইনভেস্টার আসতে হবে, ইনভেস্টাররা আসছে না, বিদেশ থেকেও এখন ইনভেস্টাররা আসছে, স্বদেশ দর্শনে সিপাহীজলা, উদয়পুর, ছবি মোড়া, নির্মহল, উজ্জয়ন্ত প্রসাদ, ডুম্বুর লেক,
জম্বই হে লুনাকোটি সেখানে ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি আগামী দিনে এডিবি ফান্ড থেকে, সেগুলোকে আরো বেশি আরো ডেভেলপ আমরা করব। আমরা প্রাকৃতিক যে পরিবেশ বান্ধব প্রায় 41টার মতো আমরা লগহাট আমরা সবাই আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমরা সেটা করেছি, সেটা চালু আছে, আরো 10টা এর মধ্যে তৈরি হয়েছে, সেগুলো চালু হয়ে যাবে এর মধ্যে। উজ্জয়ন্ত প্রসাদে পর্যটকরা আসেন, কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই স্টেজে বলা প্রয়োজন, আপনারাও যদি এখানে যারা অনেকে দেখেননি মনে করেছেন যে আমরা ত্রিপুরাতে আমরা কি দেখবো, কিন্তু একবার গিয়ে দেখবেন এই পর্যটন দপ্তরের তরফ থেকে এখানে লাইট এন্ড যে সাউন্ড রাজবংশের যে ইতিহাস সেটা উজ্জয়ন্ত প্রাসাদে আমরা প্রতি সন্ধ্যার সময় আমরা প্রতিদিন আমরা দেখাই, এবং মানুষ আসছে বাইরের থেকে, বসার সুবিধা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এবং মানুষ যখন বাইরের থেকে আসবে যখন আতিথেয় তার তার ব্যবহার ভালো হবে তখন কিন্তু এখানেও আসবে, যেটা আমার পূর্ববর্তী বক্তা সেটা বলেছেন। আমরা বাইরের থেকে যখন আসে আরেকটা বিষয় আমরা সবসময় যে ওখানে গিয়ে আমার সিকিউরিটি আছে কিনা, যখন একবার কোনো ঘটনা হয় আমরা মাঝে মাঝে দেখি গোয়ার মধ্যে বিভিন্ন ঘটনা, আজকে জম্মু এন্ড কাশ্মীরের বিভিন্ন ঘটনার কারণে যখন 370 ধারা এবং 35 বিলুপ করার আগ মুহূর্তে যেখানে আমরা সবাই কথায় কথায় জম্মু এন্ড কাশ্মীরে আমরা যেতাম ভূস্বর্গ যাকে বলে সেখানে যাওয়া বন্ধ হয়ে গেছে, তো এই ধরনের যদি ঘটনা এখানে হয় সেটার থেকেও আমরা বিরত থাকব। আমাদের ধরে নিতে হবে যে বাইরের থেকে যারা আসে তারা ভগবান স্বরূপ এবং তাদেরকে সেইভাবে আমাদের আতিথেয়তা করতে হবে, তাদেরকে আমরা সেইভাবে আদর অপয়ন করব, তাহলে ওনারাই গিয়ে ওয়ার্ড অফ মাউথ তারাই বাইরে গিয়ে বলবে ত্রিপুরাতে যাও দেখবে এত সুন্দর জায়গা ওখানে আছে, মানুষের ব্যবহার আমরা ত্রিপুরার মানুষ জাতি জনজাতি সবাই মিলে আমরা ঐক্যের মাধ্যমে আমরা যেভাবে থাকি এবং মানুষের সাথে বাইরের লোক আসলে তাদের সাথে আমরা ব্যবহারও সুন্দর করি সেটা ঐতিহ্যটাকে বজায় রাখা। আমরা প্রসাদ প্রকল্পে যেটা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রায় এটা যে নতুন করে আমরা সেটাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি সেটা প্রায় শেষের পথে, কালকে আমার ওখানে যেতে হবে তার বিষয়ে কথাবার্তা হবে, কালকে আমি সেখানে যাচ্ছি মিটিং হবে, যিনি কন্ট্রাক্ট নিয়েছেন তার সাথে আমার কালকে দেখা হয়েছিল, ওনাকেও আমি বলেছি, বলছে স্যার আমি কয়েকদিনের মধ্যে আমি যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে কমপ্লিট করব। এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির সেটাও কিন্তু কামাখ্যা মন্দির যেরকম আছে ঠিক ত্রিপুরা সুন্দরী মন্দির, আগে কিন্তু মানুষ ত্রিপুরা সুন্দরী মন্দির সম্পর্কে এখন বাইরে যখন আমরা যাই বিভিন্ন সময় যেতে হয় দেখবেন একবার যাবো আপনাদের ত্রিপুরা সুন্দরী মাকে একবার দর্শন করতে যাব, সেটা কিন্তু ওয়ার্ড অফ মাউথ হয়েছে, এখন যখন ওখানকার যে ইনফ্রাস্ট্রাকচার যখন ডেভেলপমেন্ট পুরোদমে কমপ্লিট হয়ে যাবে ইনোগ্রেশন হবে তখন দেখবেন মানুষ আরো বেশি করে আসবে। এখানে যে অ্যাডভেঞ্চার যে ট্যুরিজম সেটাও আমাদের এখানে পর্যটন দপ্তর থেকে শুরু করেছে, আপনার ডুঙ্গুন লেক আপনারা কাছেই আপনারা নিশ্চয়ই দেখেছেন ছবি মুড়াতে জম্পুই হিলে সেখানেও আমরা এই যে অ্যাডভেঞ্চার ট্যুরিজম সেটা আমরা স্টার্ট করেছি, এবং তাতে করেও যারা ইয়াং জেনারেশন তারা যাচ্ছে আকৃষ্ট হয়, এবং এই অ্যাডভেঞ্চার যে এই ধরনের যদি ব্যবস্থা থাকে দূর দূরান্ত থেকে মানুষ যায়, আমরাও যখন বিদেশে বহু জায়গায় এসব জায়গায় মানুষ ইচ্ছে করে যেতে চায় আমরাও সে ব্যবস্থা করেছি, আমি নিশ্চিত যে আগামী দিনে পর্যটন দপ্তর থেকে আরও বেশি করে ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপ করবে এবং আমরাও সেটাকে সাহায্য করব। আপনারা সবাই জানেন যে একটা হেলিপ্যাড এখানে তৈরি আছে আমরা এই ডুম্বরে, সেই হেলিপ্যাডকে আরও সুন্দর করে যাতে করা যায় আমার কাছে একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় দেখিয়েছিলেন যে একটা সুন্দর একটা ব্রিজ এখন সেই হেলিপ্যাড থেকে একদম ওই পারে মানে অত্যাধুনিক একটা ব্রিজ তৈরি হয়ে গেছে, সেটা আমাকে বললেন যে একটা সময় দিতে হবে সেটা ইনোগ্রেশনের জন্য। আমরা ওল্ড গভর্নর হাউস আপনারা সবাই জানেন সেটাকে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্যের যে ওনার স্মৃতিকে সামনে রেখে আমরা সেখানে রেট্রো ফিটিং সেটার কাজ চলছে, সেটারও প্রায় কাজ শেষের পথে, মানুষ সেখানে যাবে, আমরা সেই ঐতিহ্যকে মাণিক্য ডাইনেস্টির যারা যারা আছেন তার ঐতিহ্যকে ঠিক রেখে আমরা
অন্য কিছু আমরা চিন্তা ভাবনা করার চিন্তা ভাবনা করছি, সেটাকে ঠিক রেখে একটা ফাইভ স্টার হোটেলও হতে পারে সেখানে, মানে সেই ধরনের চিন্তা ভাবনা। আমি পর্যটন মন্ত্রীর সাথে আমি কথা বলবো বিষয়ে, উনির সাথে একবার কথা হয়েছে। তাহলে কি হবে, আরো বেশি মানুষ বাইরের থেকে আছে, হোটেল থাকার ব্যবস্থা আছে কিনা, তো সেই চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। এখন এই পর্যটন চালাতে গেলে আমাদের ছেলে মেয়েরাও সেভাবে স্মার্ট হতে হবে, কারণ তারও কিন্তু সব জায়গার মধ্যে টেকনিক্যাল বিষয় আমাদের জানতে হয়। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যে এসে এটা ইনোগ্রেট করেছিল সেটা আনন্দনগরে আগরতলায়, সেখানে কি স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ওখান থেকে ছেলে মেয়েরা এখন বেরোচ্ছে এবং এই ধরনের পর্যটন ক্ষেত্রে তাদের যে ইউটিলাইজেশন সেই ইউটিলাইজেশনটা আমরা করতে পারবো। আদারওয়াইজ কি হবে, ইনফ্রাস্ট্রাকচার আছে কিন্তু কে চালাবে সেই নলেজ তাদের মধ্যে নেই, তো সেই ব্যবস্থা আমরা করেছি। এখানে আপনারা শুনে খুশি হবেন যে পর্যটন এখানে কিন্তু অনেক বেশি বেড়েছে। 2023-24 যে অর্থ বছর সেখানে দেখা গেছে ডোমেস্টিক যে পর্যটক এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় 470,000 লোক এখানে ত্রিপুরাতে এসছে, 470,000, এবং ফরেনার যারা তারা এসছে প্রায় 75,000-এর উপরে, তাহলে টোটাল 545,000 এই এক বছরে আমাদের এখানে এসছে, আরও বাড়বে। তাতে করে আমাদের আর্থসামাজিক উন্নয়ন, মান উন্নয়ন আমাদের বাড়বে, তো সেই দিকে আমাদের যে আমাদের পর্যটন দপ্তর ত্রিপুরা সরকার সেই দিশায় কাজ করছে। এডিবি লোনের কথা এখানে বলা হয়েছে এবং প্রায় এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ফটিক সাগর এবং অমর সাগর এবং নীলমহল ছবিমোড়া ইত্যাদি জায়গায় প্রায় এডিবি ফান্ডে এডিবি থেকে যে লোন নেওয়া হয়েছে প্রায় 180 কোটি টাকার মতো লোন নেওয়া হয়েছে। আমরা স্বদেশ দর্শন দুই প্রকল্পে ইন প্রিন্সিপাল এখন পর্যন্ত আগরতলা এবং ঊনকোটির যে আমাদের টুরিস্ট স্পটগুলো আছে তার ডেভেলপমেন্টের জন্য অলরেডি ইন প্রিন্সিপাল ভারত সরকার সেটাকে এগ্রি করেছে। এখানে আমাদের ডুমুর লেকে আপনারা সবাই জানেন যে কাশ্মীরে এবং কেরালাতে হাউস বোট থাকে এবং এটারও কিন্তু একটা অদ্ভুত একটা মানুষের মধ্যে একটা ফিলিংস থাকে, আমাদেরও ছিল যে হাউস বোটে গিয়ে এক রাত্র থাকি দুই রাত্র থাকি। তো আমাদের মাননীয় পর্যটন মন্ত্রী বলেছিলেন যে হাউস বোট আমরা ডুমুর লেকে বা অন্যান্য জায়গায়ও এটারও সেখানে করা হবে। প্রায় 692 কোটি টাকার ব্যয়ে আমাদের চারটা রোড ওয়ে সেটাও কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে। ভারত এগোচ্ছে, ত্রিপুরাও এগোচ্ছে এবং সেটা সম্ভব হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে। আমি আশা করি যে এখানে আজকের যে সুলমা ডুঙ্গর তহসিল যে আমরা উদ্বোধন করলাম তার আগামী দিন তার যাত্রা শুভ হোক এবং এখানকার যারা আমার কাছে যা খবর আছে এখানে ডার্লং কমিউনিটি এবং রিয়াং কমিউনিটি যারা বেশিরভাগ এখানে থাকে তাদের আর্থসামাজিক উন্নয়ন হবে এবং আপনাদেরও দায়িত্ব থাকবে এই এলাকার উন্নয়নের জন্য। আমি আবার আশা করি নেক্সট টাইম আবার এখানে আসবো, কি কি ডেভেলপ হলো এবং আমি মাননীয় মন্ত্রী বাহাদুরের সাথে কথা বলবো। সবাইকে অসংখ্য কথা ছিল মাঝখানে বন্যা এবং তার পরবর্তী সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বন্যা পরিস্থিতিতে কি করে মোকাবিলা করা যায়, মানুষের পাশে কি করে দাঁড়িয়ে